জয়নিতাই জয়গুর। দ্রৌপদীর পঞ্চস্বামী, দ্রৌপদীর পঞ্চস্বামী কারা? আমরা প্রত্যেকেই জানি পঞ্চপাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির ইত্যাদি, এরা পাঁচজন দ্রৌপদীর স্বামী। এটা আমরা মহাভারতের মধ্যে খুব সাধারণভাবে দেখতে পাই এবং লোকপ্রচলিতভাবে আমাদের সনাতন ধর্মে এটাকে ব্যঙ্গও করা হয় যে দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল। কিন্তু এক সাধকের মুখে দ্রৌপদীর এই পঞ্চস্বামীর একটা অদ্ভুত বিবরণ আমরা পাই। দ্রৌপদীর যে পাঁচজন স্বামী ছিলেন, এই পাঁচজন স্বামী একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা একটা অন্য দ্রৌপদীকে দেখতে পাব। প্রাচীন নারীদের মধ্যে দ্রৌপদী ছিলেন অন্যতম। কেন ছিলেন না এই দ্রৌপদী? তিনি একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন। যখন অশ্বত্থামা তার পাঁচটি সন্তানকে হত্যা করে দুর্যোধনের কাছে দিয়ে যায়, তখন দ্রৌপদী খুব দুঃখিত হয়েছিল, খুব কেঁদেছিল। তখন তার স্বামীরা অশ্বত্থামাকে ধরে নিয়ে এসে দ্রৌপদীর সামনে রেখে দেয়। দ্রৌপদী তখন একটা অদ্ভুত উদারতার পরিচয় দেয়। দ্রৌপদী ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়ে বলেন যে হে স্বামী, এই অশ্বত্থামা গুরুপুত্র, একে ছেড়ে দিন। এইখান থেকেই আমরা দ্রৌপদীর মধ্যে এক অদ্ভুত চরিত্র দেখতে পাই। যে চরিত্রটা তার মধ্যে রয়েছে সেটা হলো দয়া। তাহলে দ্রৌপদীর একটি নাম যদি দয়া ধরে নেওয়া হয়, এবার তার পঞ্চস্বামী আমরা দেখব। প্রথম যিনি, তিনি হচ্ছেন যুধিষ্ঠির, যাকে আমরা ধর্ম বলে জানি। তারপর আসছে বল। বল মানে ভীমকে বোঝানো হয়েছে। তারপরে আসছে আত্মা। এই আত্মা অর্জুনকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তারপর আসছে জ্ঞান। জ্ঞান হচ্ছে নকুলকে বোঝানো হয়েছে। তারপর আসছে রূপ বা স্বরূপ। এই স্বরূপ সহদেবকে বোঝানো। এই হলো দ্রৌপদীর পাঁচজন স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যথাক্রমে যাদের এই পঞ্চ নাম আমাদের ওই সাধকের মুখে আমরা পেয়েছি। এবার চলুন আমরা দেখি নি এই পাঁচজন স্বামী দ্রৌপদীর সঙ্গে যুক্ত হয়ে কী হয়। প্রথমে যার নাম আসে সে হচ্ছে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের আর এক নাম ধর্ম। যদি ধর্মের মধ্যে দয়া না থাকে, সেই ধর্মটা অধর্মে পরিণত হয়ে যায়। সেই ধর্ম কোনোদিন আর মহান হতে পারে না। ভীম অর্থাৎ যার আর এক নাম বল, এই বলের সঙ্গে দয়ারূপী দ্রৌপদী যদি যুক্ত হয় তাহলে পরে যদি দয়া না থাকে তাহলে কি হবে? বলে এই বলটা নির্দয় বল হয়ে যাবে। বলের মধ্যে বলের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। যদি ক্ষমতার মধ্যে যদি দয়া ভাব না থাকে সেই ক্ষমতাটা গ্রহণযোগ্য নয়। এরপর আসে আত্মা। এই আত্মার মধ্যে যদি দয়া না থাকে তাহলে পরে এই আত্মা কোনো সময় পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে না। এরপরে আসি জ্ঞান বা নকুলকে যদি বোঝানো হয়। তো জ্ঞানে যদি দয়া না থাকে তাহলে পরে সেই জ্ঞান কোনোদিন প্রতিষ্ঠা পায় না। সে হলো সহদেব বা স্বরূপ। এই স্বরূপে যদি দয়া না থাকে, স্বরূপ যতই সৌন্দর্য হোক যদি দয়া না থাকে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সৌন্দর্যের আর গুণ থাকে না। তাই এই পঞ্চস্বামী অর্থাৎ এই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা এক একজন আমাদের শরীরের মধ্যে রয়েছে। আত্মারূপে রয়েছে, ধর্মরূপে রয়েছে, স্বরূপরূপে রয়েছে, বলরূপে রয়েছে। এদের প্রত্যেকের মধ্যে যদি দয়া না থাকে তাহলে পরে এই প্রত্যেকটা শক্তি গুণগুলো নষ্ট হয়ে যায়। তাই দ্রৌপদীরূপী যে দয়া, সেই দয়া আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এটা হচ্ছে অদ্ভুত একটা চিন্তাধারা।
বৈষ্ণবীয় সিদ্ধান্ত দিয়ে দেখলে পরে আমরা এই এই জিনিসগুলো দেখতে পাই। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।